স্বাগতম সবাইকে গত ক্লাসে আমরা আলোর প্রতিফলনে সমতল আইনাতে কীভাবে প্রতিফলন হয় সে ব্যাপারগুলো দেখেছি আমাদের দুই ধরনের আয়না আছে এক ধরনের আয়নাকে আমরা সমতল আয়না বলি আরেক ধরনের আয়নাকে আমরা গোলিও আয়না বলি বা গোলীয় দর্পণ বলি সাজকের ক্লাস আমরা দেখব আমাদের আলোর প্রতিফলন তবে কিসের মধ্য দিয়ে গোলিও আয়নাতে আলোর প্রতিফলনটা আমরা আজকে দেখবো সাজকের ক্লাসের টপিক হবে গোলিও আয়নাতে আলোর প্রতিফলন ঠিক আছে আচ্ছা তো প্রথমে আমাকে বুঝতে হবে ভাইয়া গোলিও আয়নাটা কিভাবে তৈরি করব খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার গোলিও আয়না কিভাবে তৈরি করা হয় তুমি একটা কাছের গোলক নাও কিছের গোলক কাছের একটা গোলক নাও এই যে নিলাম এটা হচ্ছে কাছের গোলক সেটা একটা কাছের গোলক নিয়ে তারপর একটা অংশ কেটে ফেলো এই যে এই গোলক থেকে একটা অংশ কেটে ফেললাম যখন একটা অংশ কেটে ফেলবো তখন এই জিনিসটা আলাদা হয়ে যাবে এই জিনিসটা আলাদা হয়ে যাবে সো আমরা এই ব্যাপারটাকে আলাদা করে ফেললাম সো এই ব্যাপারটাকে আলাদা করে এই টুকুরতে রাখলাম আমরা আবার দেখাচ্ছি এই যে দেখো তাহলে একটা গোলক থেকে জাস্ট এইটুকু আলাদা করেছি দুইবার করে দেখালাম আর কি আচ্ছা তাহলে এটা হচ্ছে কাছের গোলকের একটা অংশ কাচের গোলকের একটা অংশ হচ্ছে এটা এখন আমরা এই কাচের গোলকের দেখো কাচের গোলকের একটা অংশ তো এটা খুব ভালো কথা এখন এই গোলকের দুইটা পৃষ্ঠ আছে পৃষ্ঠ বলতে কি বোঝায় পৃষ্ঠ বলতে এই যে হাতের আবরণ এই যে উপরের এটাকে আমরা পৃষ্ঠ বলি তাই না আচ্ছা তাহলে এখানে দুইটা পৃষ্ঠ আছে বা দুইটা শরীর আছে একটা বাইরের পৃষ্ঠ একটা ভিতরের পৃষ্ঠ আচ্ছা তো এখন আমরা আমরা তো আগেই বলেছি আয়না তৈরি করবো কীভাবে কাচ নিব কাচের উপরে কি দিব একটা রূপা অথবা অ্যালুমিনিয়ামের প্রলেপ দিব তাহলে সেটা কি হবে হানড্রেড পার্সেন্ট প্রতিফলন করবে ফলে আমাদেরকে দেখা যাবে আয়না তৈরি হবে তাহলে আয়না তৈরির জন্য শুধু কাচের গুলোক নিলে কি হবে না কি দিতে হবে প্রলেপ দিতে হবে এখন আমরা প্রলেপটা দুই দিকে দিতে পারি আমরা যদি প্রলেপটা দিই ভিতরের অংশে তাহলে ভিতরের অংশে আমরা প্রলেপটা দিতে পারি অথবা বাইরের অংশে প্রলেপটা দিতে পারি আমরা এই লাল কালি দিয়ে প্রলেপ দেওয়া বোঝাচ্ছি তাহলে লাল কালি দিয়ে আমি কী বোঝাচ্ছি লাল কালি দিয়ে প্রলেপ দেওয়া বোঝাচ্ছি লাল যে দাগ দিয়েছি সেই লাল দাগ দিয়ে প্রলেপ দেওয়া বোঝাচ্ছি কিসে রুপার বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া প্রলেপ দিলে কি হবে কাছের মধ্যে যখন প্রলেপ দেবো সেটা আয়না হবে আয়না আচ্ছা তাহলে ভিতরের অংশে প্রলেপ দিতে পারি বাইরের অংশে প্রলেপ দিতে পারি যদি আমরা ভিতরের অংশে প্রলেপ দিয়ে দিই তাহলে বলো তো আলু পড়বে কোথায় বাইরের অংশে এবং বাইরের অংশে প্রতিফলিত হবে তাহলে আমাদের প্রতিফলনটা যদি বাইরের অংশে হয় বাইরের এই অংশটাকে আমরা বাইরে না বলে আমরা এটাকে বলবো উপরের অংশে এই যে দেখো উপরের অংশে তাহলে উপরে ঠিক আছে উপরের অংশে এই যে দেখো উপরের অংশে উপরে মানে যেটা উপর হয়ে আছে যে যেটা ভিতরে ঢুকে আছে সেটা না যেটা উপর হয়ে আছে তাহলে উপরের অংশে প্রতিফলন হলে প্রতিফলন হলে ওই আইনাকে ওই আয়নাকে আমরা একটা নাম দিই সে নাম হচ্ছে উত্তল আয়না বা উত্তল দর্পণ আর যদি ভেতরের অংশে প্রতিফলিত হয়ে ভেতরের অংশে আলো পড়ে এ ভিতরের অংশে প্রতিফলিত হয় যেটা ঢুকে আছে যেটা যেটা ঢুকে আছে তাহলে আমরা বলবো যেটা ঢুকে আছে ঠিক আছে ভিতরে ঢুকে আছে এই অংশে এই অংশে প্রতিফলিত হলে প্রতিফলিত হলে এই অঞ্চলে প্রতিফলিত হলে সেটাকে আমরা বলবো অবতল আয়না সেটাকে আমরা কি বলব অবতল আয়না বলবো ঠিক আছে তাহলে আয়না কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে উত্তল আয়না আরটা হচ্ছে অবতল আয়না খুব সুন্দর একটা গান আছে না আয়না তো ওই মুখ দেখবে যখন কপলের কালো তীপ পড়বে চোখে ঠিক আছে আচ্ছা তো এই যে তাহলে উপরের অংশে প্রতিফলন হলে সেটাকে আমরা উত্তল আয়না বলছি ভিতরের অংশে প্রতিফলন হলে আয়না বলছি তাহলে আমাদের গলিও আয়না কয় ধরনের গলিও আয়না দুই ধরনের একটা উত্তল আয়না একটা অবতল আয়না আমরা দেখেই চিনতে পারবো কি যেটা উপরের অংশে প্রতিফলিত হবে তার মানে ভিতরের অংশে কী প্রলেপ দেওয়া থাকে বা পাড়া প্রলেপের আরেকটা নাম হচ্ছে পাড়া পাড়া দেওয়া থাকে ওটাকে আমরা বলি উত্তল আয়না আর যেটা ভিতরের অংশে প্রতিফলিত হবে বাইরের অংশে প্রলেপ দেওয়া থাকবে ভিতরের অংশে প্রতিফলিত হবে সেটাকে বলবো অবতল তাহলে উপরের অংশে প্রতিফলিত উত্তল ভিতরের অংশে প্রতিফলিত অবতল ঠিক আছে আচ্ছা ইংলিশে কি বলে ইংলিশে বলা হচ্ছে এটাকে কনভেক্স আর এটা কনকেভ কনভেক্স কনকেভ নাইস খুবই সুন্দর চমৎকার তারপরে একটু লিখে দিচ্ছি যাতে তোমাদের কোনো কনফিউশন না হয় এটা হচ্ছে কনকেভ বা উত্তল উপরের অংশে প্রতিফলিত হবে আর এটা কনভেক্স উল্টা লিখে ফেললাম হইল কিছু এটা হচ্ছে কনভেক্স উত্তল আর কনকে অবতল ওকে ঠিক আছে এখন আমার কি করতে হবে বলো তো এখন আমাকে কি করতে হবে দেখো ভালো করে এখন আমাকে দেখতে হবে এই গলিও একটা আয়নাতে কিভাবে প্রতিফলনটা হচ্ছে সেটা তাহলে এখন আমরা দেখব গলি আয়নাতে কিভাবে প্রতিফলন হয় সেই ব্যাপারটা এখন কিভাবে প্রতিফলন হবে গলি আয়নাতে সেই ব্যাপারটা আমরা দেখব ওকে আচ্ছা গলি আয়না কয় ধরনের দুই ধরনের যদি বাইরের অংশে বা উপরের অংশে প্রতিফলিত হয় উত্তল আয়না যদি নিচের অংশে বা ভিতরের অংশে প্রতিফলিত হয় তবে সেটা হচ্ছে অবতল আয়না আচ্ছা তাহলে গোলীয় আয়নাতে কিভাবে প্রতিফলন হয় সেটা বুঝতে হলে তোমাকে কিছু টার্ম জানতে হবে তাহলে আমরা এখন কিছু টার্ম জানবো কি জানবো কিছু টার্ম কিছু শব্দ কিছু টার্ম আমরা এখন জানব গলীয় আয়না সম্পর্কে কেমন ঠিক আছে তো ফার্স্ট অফ অল একটা গোলক নিলাম এই গোলক থেকে একটা আয়না কেটে নিয়েছি তাহলে এটা হচ্ছে আমাদের আয়না ভিতরের অংশে প্রলেপ দিলাম তাহলে এটা আমার আয়না হিসেবে কাজ করবে তাই আমি যেটা আয়না হিসেবে কাজ করবে সেটাকে নীল কালি দিয়ে দেখাচ্ছি সেটাকে নীল কালি দিয়ে দেখাচ্ছি তো যেটা আয়না হিসেবে কাজ করবে সেটাকে আমি নীল দিয়ে দেখাচ্ছি তাহলে এটা হচ্ছে আমার আইন হিসেবে কাজ করবে এই নীল কালিটা ওকে আচ্ছা ঠিক আছে তাহলে এবার দেখো ভালো করে আমরা কিছু টার্ম আয়নার প্রতিফলন জন্য একদম যেই গোলক থেকে কাঁচের অংশটা পৃথক করব যেই গোলক থেকে আমরা পৃথক করব ওই গোলকের একটা কি থাকবে কেন্দ্র থাকবে তাহলে এটাকে আমরা কেন্দ্র বলবো তাহলে বলতো কেন্দ্র কি যে গোলক থেকে আয়নাটা কেটে নিব ওই গোলকের কেন্দ্র ওই গোলকের কেন্দ্র ওই গোলকের কেন্দ্র ভাইয়া গোলক কি গোলক মানে ফুটবল গোলক মানে ফুটবল ফুটবলের একটা গোলক সো ফুটবলের কেন্দ্র ওটাকে আমরা কেন্দ্র বলবো আচ্ছা তাহলে আমরা ফার্স্টে একটা টার্ম শিখলাম টার্মগুলো আমরা একটু লিখে দিচ্ছি তোমাদেরকে একটা টার্ম শিখলাম সেটা হচ্ছে কেন্দ্র কেমন কেন্দ্র কি তাহলে যে গুলোকের থেকে আয়না পৃথক করে নেব সেগুলোকের কেন্দ্র আর কি তাহলে কেন্দ্রটা কার গোলকের কেন্দ্র ওকে ঠিক আছে বা সেন্টার ইংলিশে বলবো সেন্টার অফ স্পেয়ার আচ্ছা তাহলে একটা টার্ম গেল সেন্টার বা গোলক কেন্দ্র এরপরে এবার আসো এই যে টিক আয়নার মাঝখান দিকে একটা রেখা যাবে আয়নার টিক মাছ বরাবর একটা রেখা যাবে এই যে একটা রেখা এটাকে আমরা বলতে পারি আমাদের অক্ষ আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ পড়েছি না এটাকে আমরা অক্ষ বলতে পারি সেটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ সো এটাকে কী বলা হয় প্রধান অক্ক বলা হয় তাহলে আয়নাটিক মাছ বরাবর একটা রেখা যাবে এই রেখাকে আমরা কি বলি প্রধান অক্ষ বলে থাকি তাহলে আমরা প্রধান আর একটা টার্ম শিখলাম প্রধান অক্ষ সো প্রধান অক্ষটা কি প্রধান অক্ষ হচ্ছে আয়নাটিক মাছ বরাবর যে আনুভূমিক রেখাটা যায় সেটা হচ্ছে প্রধান অক্ষ ওকে এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ আচ্ছা এটার আরও একটা ডেফিনেশান আছে আমরা সেটাও দেখব পরে আচ্ছা প্রধান অক্ষ আয়নাকে যেখানে ছেদ করে ওই বিন্দুকে বলি মেরু তাহলে এই বিন্দুটাকে বলবো মেরু তাহলে মেরু কি মেরু মানে পোল সো পোল কি পোল হচ্ছে প্রধান অক্ক আয়নাকে যে বিন্দুতে ছেদ করে প্রধান অক্ক আয়নাকে যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা মেরু বলি তাহলে দেখা হয় যেগুলো থেকে কেটে নিব সেগুলোকের কেন্দ্র এরপর প্রধান অক্ক অক্ষ হচ্ছে কি আয়নার ঠিক মাছ বরাবর একটা রেখা আয়নার মাছ বরাবর একটা রেখা হচ্ছে প্রধানক্য এরপর ওইখান থেকে একটা আমরা ওই আয়নাকে যে বিন্দুতে ছেদ করবে এটা মেরু ঠিক আছে নাইস তিনটা ডেফিনেশন আমরা পড়েছি এই যে কেন্দ্র থেকে মেরু পর্যন্ত এটা হচ্ছে ওইগুলোকে ব্যাসার্ধ না দেখো তো এটাকে ওইগুলোকে ব্যাসার্ধ বলা যাবে না তাহলে এটাকে আমরা বলি ব্যাসার্ধ ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ কি রেডিয়াস কি ব্যাসার্ধের ইংলিশ হচ্ছে রেডিয়াস রেডিয়াস কি কেন্দ্র আর মেরুর যুগফল তাহলে মেরু থেকে কেন্দ্র কেন্দ্রের সংযোগ রেখা ঠিক আছে ওকে তারপর ঠিক ব্যাসার্ধের মাঝখানে যেটা আছে ঠিক ব্যাসার্ধের মাঝখানে যেটা থাকবে অর্থাৎ ব্যাসার্ধকে যদি আমরা কি করি ওই ব্যাসার্ধটাকে যদি আমরা দুই ভাগ করি মনে করো এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ এটা হচ্ছে কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র এটা হচ্ছে মেরু আর টিক মাছ বরাবর যেটা থাকবে টিক মাছ বরাবর একটা বিন্দু থাকবে এই বিন্দুটাকে আমরা কি বলবো এই বিন্দুটাকে আমরা বলবো ফোকাস তাহলে মাছ বরাবর যে বিন্দু থাকবে এটাকে বলবো ফোকাস বিন্দু ফোকাস বিন্দু ফোকাল পয়েন্ট তাহলে ব্যাসার্ধের ঠিক মাছ বরাবর যেটা থাকবো এটা হচ্ছে ফোকাস বিন্দু এবং এই যে মেরু থেকে এই দূরত্বটাকে বলবো ফোকাস দূরত্ব তাহলে এই দূরত্বটাকে বলবো ফোকাস দূরত্ব তাহলে ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত দূরত্বটা হবে ফোকাস দূরত্ব এটা হচ্ছে ফোকাস দূরত্ব এবং এটাকে এফ দ্বারা প্রকাশ করা হবে এফ তাহলে দেখো পুরোটা হচ্ছে ব্যাসার্ধ এটা হচ্ছে ব্যাসার্ধ আর আর তাকে যদি অর্ধেক করে ফেলি তাহলে হচ্ছে ফোকাস দূরত্ব পাবো তাহলে রিলেশনটা কি রিলেশনটা হচ্ছে বেসারদের অর্ধেক হচ্ছে ফোকাস দূরত্ব তাহলে ফোকাস দূরত্ব অ্যাফ ইসিকুয়াল টু আর ডিভাইডেড বাই টিউ ওকে আচ্ছা তাহলে আমরা নতুন কয়টা টার্ম শিখলাম এই যে ফোকাস বিন্দু শিখলাম ফোকাস বিন্দু হচ্ছে ঠিক মধ্যবিন্দু ফোকাস দূরত্ব শিখলাম ফোকাস দূরত্ব হচ্ছে মেরু থেকে ফোকাস বিন্দুর দূরত্ব মেরু থেকে ফোকাস বিন্দুর দূরত্ব আর ফোকাস বিন্দু কি ঠিক মাঝখানে যেটা আছে সেটা ঠিক আছে তাহলে মেরু থেকে ফোকাস বিন্দু দূরত্ব আর ফোকাস মেরু থেকে ফোকাস বিন্দু দূরত্ব হচ্ছে কি মেরু থেকে ফোকাস বিন্দু দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব মেরু থেকে ফোকাস বিন্দু দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব ওকে তাহলে এই ব্যাপারটা আমরা দেখতে পেলাম বেশার্ধ ব্যাপারটা দেখতে পেলাম সো এই টার্মগুলো আমাদেরকে জানা থাকা দরকার ওকে আচ্ছা ঠিক আছে ওকে তারপর আরেকটা ব্যাপার বলি এই আয়নাটাতে আলো পড়বে এবং প্রতিফলিত হবে ওকে আয়না আলো পড়বে আলো প্রতিফলিত হবে সো এই যে দেখো পড়ছে প্রতিফলিত হচ্ছে তো এই আয়নাটা হচ্ছে আয়নাটা হচ্ছে বিভেদতল আয়না হচ্ছে বিভেদতল তল ওকে আচ্ছা আর অবিলম্বকে অবিলম্ব হবে কেন্দ্র থেকে যে কোনো রেখায় এক একটা অবিলম্ব কেন্দ্র থেকে আমরা যে রেখাটাই নিব না কেন সেগুলো এক একটা অবিলম্ব হবে কেন্দ্র থেকে প্রত্যেকটা রেখাই অবিলম্ব হবে তোমরা প্রশ্ন করতে পারো কেন্দ্র থেকে যে কোনো রেখা অবিলম্ব কেন হবে কারণ হচ্ছে আমরা জানি এই যে কেন্দ্র থেকে বৃত্তের উপর যে রেখাগুলো টানা হয় এগুলোকে আমরা বলি ব্যাসার্ধ তাহলে এগুলো এক একটা ব্যাসার্ধ বেসার্ধ ব্যাসার্ধ 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 কেন্দ্র থেকে যে রেখাগুলো সেটাই ব্যাসার্ধ কেন্দ্র থেকে গুলোকের যেখানে যাও না কেন ওইটা ব্যসার্ধ সেই যে ব্যাসার্ধটা সবসময় মনে রাখবা গুলোকের উপর লম্ব হয় এটা একটা তোমাদের ম্যাথের সূত্র তোমরা মাথায় রাখবে সেটা হচ্ছে অলওয়েজ এটা অলওয়েজ অলওয়েজ ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে কি রে বলো না কেন্দ্র থেকে গোলকের উপর দূরত্ব এই ব্যাসার্ধ অলওয়েজ লম্ব হবে ব্যাসার্ধ লম্ব হবে কার উপরে গোলকের উপরে গোলকের উপর ব্যাসার্ধ লম্ব হবে কাজেই গোলক যদি হয় তল গোলক মানে কি আয়না আয়না যদি হয় তল তাহলে ব্যাসার্ধ হবে তার উপর লম্ব তাহলে লম্ব মানে অবিলম্ব কারণ তলের উপর যাহা লম্ব তাহাই অবিলম্ব তলের উপর যাই লম্ব তাহাই অবিলম্ব কাজেই যেহেতু এটা তলের উপর লম্ব এটাকে অবিলম্ব বলা যাবে তাহলে আমাদের এখানে তলকে আর অবিলম্বে বিবেদতল হচ্ছে আয়না আর ব্যাসার্ধ থেকে যে রেখাগুলো টানবো ওগুলো হবে অবিলম্ব তো এই হচ্ছে আমাদের কিছু টার্ম যেটা আমাদেরকে বুঝতে হবে ভালো করে বুঝেছি তাহলে আরেকবার রিভিউ দিচ্ছি কেন্দ্র যেইগুলো থেকে আমরা আয়নাটা কেটে নিব তার মধ্যবিন্দুছে কেন্দ্র মিডপয়েন্ট হচ্ছে কেন্দ্র এরপর প্রধান অক্ক্য প্রধান অক্ক্য কী প্রধান অক্ক হচ্ছে কেন্দ্র থেকে যে রেখাটা আমরা নিব সেটা হচ্ছে প্রধান অক্ক্য অর্থবা আমরা ভুলতে পারি আয়না টিক মাছ বরাবর যে রেখাটা যাবে প্রধান অক্ক আমরা বলতে পারি কেন্দ্র থেকে আয়না মাছ বরাবর যে রেখা যাবে প্রধান অক্ক ঠিক আছে এরপরে মেরু মেরু কি মেরু হচ্ছে প্রধান অক্ক আয়নাকে যে বিন্দুতে ছেদ করবে তাহলে প্রধান অক্কটা এই প্রধান অক্কটা আয়নাকে যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে মেরু বেসার্ধ মেরু থেকে মেরু থেকে এই যে দেখো মেরু থেকে কেন্দ্র পর্যন্ত সংযোগ করে দিলে এটা হচ্ছে ব্যাসার্ধ এরপর হচ্ছে ফোকাস বিন্দু ঠিক ব্যাসার্ধের ঠিক মাঝখানের বিন্দুটা ফোকাস বিন্দু ফোকাস দূরত্ব ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত দূরত্ব ফোকাস দূরত্ব তাহলে ব্যাসার্ধ তার অর্ধেক হচ্ছে ফোকাস দূরত্ব তাহলে ব্যসার্ধকে অর্ধেক করলে ফোকাস দূরত্ব নতুন একটা সূত্র এটার প্রমাণ লাগবে না ওকে ব্যসার্ধকে অর্ধেক করলে ফোকাস দুতো জেনে রাখো তাহলে এই টার্মগুলো আমরা জানতে পেরেছি এখন আমরা চলে যাব আলোর প্রতিফলনের সূত্রে গোলীয় আয়নায় আলোর প্রতিফলন তিনটা সূত্র মেনে চলে বা তিনটা নিয়ম মেনে চলে এখন আমরা এই তিনটা নিয়ম ওকে আচ্ছা চলে আসো ওকে তাহলে তিনটি নিয়ম মেনে চলে এই তিনটা নিয়ম আমরা ভালো করে দেখবা এখন কেমন ওকে আসো তাহলে থ্রি নিয়ম অফ গোলিও আয়নায় আলোর প্রতিফল গলীয় আয়নায় আয়নার প্রতিফল আমি কী করেছি গোলিও আয়নাতে আলোর প্রতিফলন এর জন্য তিনটা নিয়ম আমরা পড়ব প্রতিফলন তাহলে গলিও আয়নাতে আলোর প্রতিফলনের জন্য কয়টা নিয়ম পড়ব তিনটা নিয়ম পড়ব আমরা ওকে আচ্ছা নিয়ম এক ভালো করে দেখো নিয়ম এক এক নাম্বার নিয়ম এক নম্বর নিয়ম হচ্ছে এটা গলিও যে কোনো গলিও হয় না উত্তল হোক অবতল হোক সবার জন্য কি এটা নিয়মটা খাটবে আচ্ছা এক নম্বর নিয়ম হচ্ছে এক নম্বর নিয়ম হচ্ছে আমরা জানি আমরা জানি নিয়মটা আমরা জানি অবিলম্ব বরাবর যদি কোনো আলোক রশ্মি যায় অবিলম্ব বরাবর বরাবর যদি কোনো আলোক রশ্মি যায় সে কোন বরাবর ফিরে আসে বলো তো তাহলে তা অবিলম্ব বরাবর ফিরে আসে এটা তোমাদেরকে বিগত ক্লাসে বলেছি অবিলম্ব বরাবর কোন আলোগ্রসি গেলে অবিলম্ব বরাবর ফিরে আসে ওকে আচ্ছা তো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে মনে করো বিবেতল এটা হচ্ছে অবিলম্ব এখন অবিলম্ব বরাবর একটা আলোগ্রসি যাচ্ছে তো অবিলম্বের সাথে যে কোন করে আপতিত রশ্মি সেটাই হচ্ছে আপতন কোন তো আপতিত রশ্মি আর অবিলম্ব সেম দুটা রেখা সেম হলে তাদের মধ্যে কোন হচ্ছে জিরো ডিগ্রি তাহলে আপতন কোন কত অবিলম্ব বরাবর গেলে আপতন কোন হচ্ছে টিটা আই আই মানে ইনসিডেন্ট ইনসিডেন্ট মানে আপতন জিরো ডিগ্রি এবং আমরা জানি আপতন কোন যা প্রতিফলন কোন তাই হবে সো প্রতিফলন কোন কত হবে টিটা আর প্রতিফলন কোনো জিরো ডিগ্রি হবে তাহলে সে এই বরাবর যাওয়ার পর সে আবার ওই বরাবরই ফিরে যাবে কারণ অবিলম্বের সাথে প্রতিফলন কোন জিরো ডিগ্রি তাহলে কোনো কোন ওই রেখা বরাবর যাবে তাহলে অবিলম্ব বরাবর কোনো রেখা গেলে সে অবিলম্ব বরাবর ফিরে যায় এখন একটা গোলীয় আয়নার ক্ষেত্রে একটা গোলীয় আয়নার ক্ষেত্রে একটা গোলীয় আয়নার ক্ষেত্রে অবিলম্ব কোনটা একটু আগেই বলেছি কেন্দ্র থেকে যে রেখাগুলো টানবো ওইটা হচ্ছে অবিলম্ব তো কেন্দ্র থেকে যে রেখাগুলো টানবো ওইটা হচ্ছে অবিলম্ব আচ্ছা তো এই যে এর আগে বলা উচিত ছিল বলিনি এখন বলি এটা হচ্ছে কেন্দ্র আগে বলেছি আর এটা হচ্ছে ব্যাসার্ধ তাই না এটা হচ্ছে ব্যাসার্ধ কেন ব্যাসার্ধ বলছি কেন্দ্র থেকে গোলকের উপর প্রত্যেকটা রেখায় এক একটা ব্যাসার্ধ পুরোটা তো নাও যাবো না এই বরাবর নিলাম আর কি তাহলে কেন্দ্র থেকে গোলকের উপর প্রত্যেকটা রেখায় ব্যাসার্ধ হবে এটাও যেমন ব্যাসার্ধ তেমনি এটাও ব্যাসার্ধ হবে তোমরা নিশ্চয়ই ম্যাথে এগুলো পড়ে এসেছো এটাও ব্যাসার্ধ হবে এটাও ব্যাসার্ধ হবে এটো ব্যাসার্ধ হবে সবই ব্যাসার্ধ হবে আচ্ছা কেন্দ্র থেকে গোলকের উপর যে কোনো একটা এটাই হচ্ছে ব্যাসার্ধ আচ্ছা তো এই ব্যাসার্ধটার একটা নাম আছে যেহেতু এটা একটা বক্র ব্যাসার্ধ এটা সুজা বেসার্ধ না এই ব্যাসার্ধের নাম হচ্ছে বক্রতার ব্যাসার্ধ কেন বক্রতার ব্যাসার্ধ বলছি কারণ আমাদের আয়নাটা সুজানা আমাদের আয়নাটা বাঁকা তাই বক্রতার ব্যাসার্ধ বলছি তার মানে দেখো আমরা যদি আয়নাটা দেখাই শুধু তোমাদেরকে তাহলে দেখো এটা হচ্ছে আমাদের শুধু আয়নাটা হ্যাঁ আমরা মনে করো ভিতরে কোনো কারণে পাড়া দিলাম তাহলে এটা উত্তল আয়না এবং এটা হচ্ছে আমাদের কেন্দ্র তাহলে কেন্দ্র থেকে যে রেখাটা টানবো এই যে এই রেখাটা হবে বক্রতার ব্যাসার্ধ তো এটাই অবিলম্ব এটাই বক্রতার ব্যাসার্ধ তাহলে এই বরাবর কোনো আলোক রশ্মি গেলে সে ওই বরাবর ফিরে যাবে তাহলে আমরা বলতে পারি গলীয় আয়নাতে বক্রতার ব্যাসার্ধ বক্রতার ব্যাসার্ধ বলতে এটাকে বুঝাচ্ছি বক্রতার ব্যাসার্ধ ওইটা একটা অবিলম্ব একটু আগে বলেছি কেন অবিলম্ব কারণ হচ্ছে গোলকের উপর সে লম্ব তাই অবিলম্ব তাহলে দেখো অবিলম্ব বরাবর কেউ গেলে অবিলম্ব বরাবর ফিরে যাবে তো অবিলম্বে আরেকটা নাম কি এক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ তাহলে বক্রতার ব্যাসার্ধ বরাবর যদি কেউ যায় সে বক্রতার বেশার্ধ দিয়ে ফিরে যাবে অথবা আমরা বলতে পারি কেন্দ্রগামী কোনো রেখা কেন্দ্র দিয়ে ফিরে যাবে কেন্দ্র বরাবর আমরা যদি প্রতিফলিত করি সে কেন্দ্র দিয়ে ফিরে যাবে বলে মনে হবে অথবা ফিরে যাবে আচ্ছা তাহলে আমরা এটা হচ্ছে আমাদের নিয়ম এক তাহলে আমাদের নিয়ম এক কি আমাদের নিয়ম এক হচ্ছে এখনও শেষ হয়ে অনুরূপভাবে লিখবা সবাই অনুরূপভাবে অনুরূপভাবে গলিও আইনাতে অনুরূপভাবে গলিও আইনাতে বক্রতার ব্যাসার্ধ বরাবর পাশে অবিলম্বে লিখে দিও যাতে পরে মনে থাকে বক্রতার ব্যাসার্ধ বরাবর আলোক রশি আপতিত হলে অর্থাৎ পড়লে আলোক রশ্মি পরলে তাহলে ওই বরাবর ফিরে যাবে বা প্রতিফলিত হবে প্রতিফলিত হওয়া মানে ফিরে যাওয়া তো এটাই হচ্ছে আমাদের নিয়ম এক তাহলে আমাদের এক নাম্বার নিয়ম কী এক নম্বর নিয়ম হচ্ছে গলি আয়নাতে বক্রতার ব্যাসার্ধ বরাবর যদি কোনো আলোক আসে সে ওই বরাবর ফিরে যাবে কিসের কারণে কারণ হচ্ছে আমরা জানি অবিলম্ব বরাবর কি আসলে অবিলম্বে বরাবর ফিরে যায় আচ্ছা তো এটা হচ্ছে এক নাম্বার নিয়ম ওকে দুই নাম্বার নিয়মে আসো দুই নাম্বার নিয়ম আমরা দেখব তিনটা নিয়ম আছে এবার দুই নাম্বার নিয়মে আসো সবাই ভালো করে দেখো দুই নাম্বার নিয়ম দুই নম্বর নিয়ম নিয়ম টু নিয়ম টু আমাদেরকে কি বলছে নিয়ম টু আমাদেরকে বলছে যদি আমরা কোন একটা আলোক রশ্মিকে প্রধান অক্ষের সমান্তরাল এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ প্রধান সো কোনো একটা আলোক রসিকে যদি আমরা প্রধান অক্ষের সমান্তরাল কোন একটা আলোক রশ্মিকে আমরা প্রধান অক্ষের সমান্তরালে পাঠাচ্ছি দেখো ভালো করে এই যে তাহলে কোন একটা আলোক রশ্মিকে আমরা প্রধান অক্ষের সমান্তরালে পাঠালাম এই যে প্রধান অক্ষের সমান্তরালে কোনো একটা আলোক আমরা পাঠালাম তাহলে সে প্রধান অক্ষের সমান্তরাল না এই যেটা প্রধান অক্ষ তার সমান্তরাল এভাবে হইতে পারে প্রধান অক্ষের সমান্তরাল এভাবে হইতে পারে প্রধান অক্ষের সমান্তরাল তাহলে প্রধান অক্ষের সমান্তরাল যত আলোক রশ্মি আসুক না কেন সবগুলো আলোক রশ্মি প্রতিফলিত হবে প্রতিফলিত হবে প্রতিফলিত হবে দেখো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এমনভাবে প্রতিফলিত হবে যেন মনে হবে সে কোথায় থেকে প্রতিফলিত হচ্ছে ফোকাস থেকে প্রতিফলিত হচ্ছে এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বা কেন্দ্র আর এটা হচ্ছে ফোকাস বিন্দু ফোকাস তাহলে মনে হবে তোমার ফোকাস থেকে যেন সে প্রতিফলিত হচ্ছে যদিও প্রতিফলন তো বুঝতে পারছো এই বিবেদতল থেকে ওইদিকেই যাবে এদিকে তো আর আসবে না আমরা পেছনে বর্ধিত করলে মনে হবে এটা ফোকাস থেকে যাচ্ছে তাহলে আর যদি সেটা এটা কি দর্পণ এটা হচ্ছে বা কি আয়না এটা হচ্ছে উত্তল আয়না আমরা এখানে পাড়া লাগালাম এটা হচ্ছে উত্তল লাইনা আর যদি এটা অবতল লাইনা হতো তাহলে সরাসরি ফোকাস দিয়ে যেত কারণ সেক্ষেত্রে তোমরা দেখো ব্যাপারটা বুঝতে পারবা এটা হচ্ছে তোমার পাড়াটা আমরা লাগাচ্ছি বাইরের পৃষ্ঠে তাহলে এটা হচ্ছে অবতল অবতলাইনা এটা হচ্ছে প্রধান অক্কো এইখান থেকে মনে করো একটা রশ্মি গেল যাওয়ার পর এটা হচ্ছে আমাদের ফোকাস ফোকাস মনে করে এই বিন্দুতে তাহলে সে ফোকাস দিয়ে যাবে ফিরে যাবে আর কি প্রতিফলিত ব্যাকয়ের মাধ্যমে যেহেতু ফোকাস আছে আচ্ছা তো তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নাই গলিও আয়না অবতল উত্তল এটা নিয়ে টেনশন করার দরকার নাই আমরা তোমাদেরকে নিয়মটা পড়াচ্ছি আগে নিয়ম পরানোর পরে এই নিয়ম অ্যাপ্লাই করে প্রত্যেকটা আয়না পরাবো উত্তল আয়না আলাদাভাবে পরাবো অবতল আয়না আলাদাভাবে পরাবো সো আয়না নিয়ে এখন মাথা ব্যথা করার দরকার নাই উত্তল আয়না অবতল আয়না নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই জাস্ট নিয়মটা জেনে রাখো নিয়মটা কীভাবে অ্যাপ্লাই করবো সেটা আমরা একটু পরে বুঝাবো প্রত্যেকটা আয়নার উপর ভিত্তি করে পড়াবো তোমাদেরকে আজকের ক্লাসে শুধু নিয়মটা বলবো তোমাদেরকে নিয়মটা জেনে রাখো তাহলে নিয়মটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল মানে প্রধান অকের সাথে সমান্তরালেই কোনো আলোক রশ্মি গেলে সে এমনভাবে প্রতিফলিত হবে যেন ফোকাস থেকে যাচ্ছে বলে মনে হয় অথবা সে ফোকাস দিয়ে প্রতিফলিত হবে তাহলে আমরা নিয়মটা কি লিখবো আমরা নিয়মটা লিখব প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি হ্যাঁ ওকে প্রতিফলনের পর মানে প্রতিফলনের পর ফোকাস দিয়ে যায় বা আসছে বলে মনে হয় অর্থাৎ সরাসরি সে ফোকাস দিয়েই যাবে অথবা আসছে বলে মনে হবে এই দুটো লাইন আমরা ব্যাখ্যা করব উত্তল লাইনার ক্ষেত্রে একরকম অবতল লাইনার ক্ষেত্রে একরকম লাইনার ক্ষেত্রে ফোকাস দিয়ে যাবে উত্তল লাইনার ক্ষেত্রে আসছে বলে মনে হবে এই অবাস্তব বাস্তবের ব্যাপারগুলো আমরা তোমাদেরকে আয়নাতে পড়াবো জাস্ট জেনে রাখো প্রধানকের সমান্তরাল হলে ফোকাস দিয়ে যাবে এটা জেনে রাখো প্রধানকের সমান্তরাল হলে সে ফোকাস দিয়ে যাবে ঠিক আছে এটা জেনে রাখলে হবে এটা হচ্ছে দুই নাম্বার নিয়ম গলীয় আয়নাতে আলোর প্রতিফলনের এবার নিয়ম থ্রিতে আসো আমাদের লাস্ট নিয়ম লাস্ট নিয়মটা আসলে নতুন কিছু না দুই নাম্বার নিয়মের বিপরীত লাস্ট নিয়মটা হচ্ছে দুই নাম্বার নিয়ম যেটা পড়েছি ওটার বিপরীত তাহলে দুই নাম্বার নিয়মের বিপরীত হলে কেমন হবে দেখো মনে করো এই যে আয়না এই যে প্রধান অক্ষ সো যদি এর আগের বার বলেছে প্রধান অক্ষের সমান্তরাল আসলে কোন দিক দিয়ে যাবে ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হবে এবার হচ্ছে ফোকাস দিয়ে যদি আপত্তিত হয় তার মানে ফোকাসে যদি আপত্তিত হয় তাহলে সে প্রধান অক্ষের সমান্তরালই যাবে সে যদি ফোকাসে আপত্তিত হয় প্রধান অক্ষের সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরাল আপত্তি হলে ফোকাস দিয়ে যাবে ফোকাস দিয়ে আসলে প্রধান দিয়ে যাবে প্রধান বরাবর আসলে প্রধান সমান্তরাল সমান্তরাল প্রধানের সমান্তরাল আসলে ফোকাস দিয়ে যাবে তাহলে নিয়ম আলাদা কিছু না নিয়ম ত্রী হচ্ছে ওইটার বিপরীতটা তাহলে আমরা নিয়ম ত্রিতে লিখব ফোকাস বিন্দুতে আপতিত হলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে নিয়ম আলাদা কিছু না প্রধানকের সমান্তরালে যাবে তো এই তিনটা নিয়ম হচ্ছে আলোর প্রতিফলনের নিয়ম গলিও আয়নাতে এই তিনটা নিয়ম যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে আর কিছুই লাগবে না আমরা এবার কি করতে পারবো আয়নাগুলো একে একে তোমাদেরকে বোঝাতে পারবো তো আজকের ক্লাস আমরা আয়নাগুলো দেখাবো না কারণ আয়নাগুলো হচ্ছে ভাগ করে করে দেখাতে হবে আগামী ক্লাসে আমরা উত্তল এবং অবতল আয়নাগুলো ভালো করে দেখাবো ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ